জামালপুরের মাদারগঞ্জে আমানত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবসায়িক প্রতিষ্ঠান আমানত ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে সোমবার বিকেলে পৌরসভার গ্রাম বাজারের চাম তালুকদার মার্কেট ভবনে ফিতা কেটে এ প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবলিয়া কবির পরে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাদ পরিচালনা করা হয় এ সময় বালিজুড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু মাদারগঞ্জ আশেক মাহমুদ তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমামুর রশিদ বাবুল সহকারী শিক্ষক মোবারক হোসেন লাবলু তালুকদার বীর মুক্তিযোদ্ধা নিজামুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমানত ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ ইউনুস খান উদ্বোধনের প্রথম দিনে নয়টি ফ্রিজ ও একটি ওয়াশিং মেশিন বিক্রি হয়